সারাদিন শুধু বসে থাকে। দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস, ভিডিও বানানোর কোনো খেয়ালই নেই। ভাই 15 দিন তো পার করে দিলি, এইবার আই ভিডিওটা বানাই, স্ক্রিপ্ট একটা লেখ। ভাই আমি স্নানে গেলাম, পারলে স্ক্রিপ্টটা লিখিস। ফোনে চেক করে দেখছি যে কিছু মেয়ে ও রিকোয়েস্ট করতেছে যে ভিডিও আসে না কেন, ভিডিও আসে না কেন। আরে ভাই এইবার তো একটু উঠ, কোনো ভিডিও আপলোড ছাড়াই 2 মাস কোনো ভিডিও আপলোড ছাড়াই আমাদের 1K সাবস্ক্রাইব হয়ে গেছে, চেক কর তাড়াতাড়ি দেখ। ও ও কি ভাই, ভিডিও কেমনে বানাই আমি বুঝতেছি না, আমার ফোন একদম স্লো কাজ করতেছে। মানে এভাবে অনেক অলসতা বা ঝামেলার কারণে আমরা রেগুলার হতে পারিনি, মানে ভিডিও করতেই পারিনি। মাঝখানে দুর্গাপূজা গেল, দুর্গাপূজা উপলক্ষে আমরা শুটিং করেছিলাম তো পুরোপুরি করতে পারিনি, পূজার ঝামেলায় ওইখানে ওইখানে ঘুরতে গিয়ে শুটিং আর করা হয়নি। যতটুকু করছি ছোট একটা ক্লিপ ফেসবুকে আপলোড দিছি, তোর ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিও। মাঝখানে আমরা একটা ব্লগও করেছিলাম, মানে অস্ট্রোগ্রাম মিটামিন গিয়েছিলাম, তো ব্লগটা সম্পূর্ণ এডিট করে রেডিও করেছিলাম মানে তোমাদের দেখানোর জন্য, কিন্তু কিছু রেস্ট্রিকশনের কারণে ব্লগটা আপলোড করতে পারিনি। তো আজকে ওই ভিডিওর মধ্যে তোমাদের কিছু সিনেমাটিক ফুটেজ দেখাবো, তোমরা দেখতে থাকো। আর সত্যি সিরিয়াসলি আমরা এখন রেগুলার হইতেছি, আগামী সপ্তাহে বা 3-4 দিনের মধ্যে নতুন শর্ট ফিল্ম মানে তোমরা পেয়ে যাবা। আর সবাই একটু সামান্য একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, অনেক ভালো ভালো ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা সবাই, আর আমাদের সাথে থাকো, সাবস্ক্রাইব আর মনে মনে বিকেলে কখনো কোনো ব্যথা পেলে আমি দেশান্তরি দেশ বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গ ফেলি ঘাটে ঘাটে, নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে বাতাসে দেখেছি তোমার রাতে।
2-1, let's go. পৌঁছাতে পারছি, তোমাদের সাপোর্ট থাকলে আমরা আরো অনেক দূর যাবো।